হ্যালো ভিবার ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে প্র্যাকটিসের সেভেন নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে আমি ওয়েস্ট বেঙ্গল মেন যে পুলিশের এক্সাম হবে পশ্চিমবঙ্গ পুলিশ মেন পরীক্ষা সেখানে আমি ছটা সেট ইতিমধ্যেই দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর পিডিএফ আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিই তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই যারা জানো তো সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও তো যাই হোক ভিডিও শেষে তোমাদের সম্পূর্ণভাবে আরেকবার বলে দেবো পিডিএফ কোথা থেকে ডাউনলোড করবে তো যাই হোক ফার্স্ট যেটা তোমাদের বলবো সিলেবাস সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি দেখো প্রধানত তোমাদের যে ডাব্লিউ পুলিশ কনস্টেবলের মেন এক্সাম হবে তার কোয়েশ্চেন প্যাটার্ন হবে কি এমসি মাল্টিপেল চয়েস কোশ্চেন বাংলা এবং নেপালি ভাষায় তোমরা মানে যারা এক্সাম দেবে তো তারা দিতে পারবে এবং সম্পূর্ণ অফলাইনে এক্সাম হবে এটাও তোমাদের বলে দিচ্ছি অনলাইনে কোনো এক্সাম হওয়ার সম্ভাবনা নেই আর যে সাবজেক্টটা ওয়াইজ যে তোমাদের নাম্বারটা ডিভাইড করা হয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে রয়েছে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ ম্যাথ থেকে কুড়ি রিজনিং থেকে পনেরো টোটাল হলো এইট্টি ফাইভ এবং টোটাল টাইম যেটা দিয়েছে এক আওয়ার্স মানে এগারো মানে স এক ঘন্টা আর পনেরো নাম্বারের জন্য ইন্টারভিউর জন্য তোমার টাকা হবে যার মেন এক্সামে উত্তীর্ণ হবে তাদের জন্য নেক্সট রাউন্ড যেটা রয়েছে পনেরো নাম্বারের জন্য ইন্টারভিউ তো যাই হোক আজকের ফার্স্ট কোশ্চেন যেটি আছে সেটিতে চলে যাব দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি আছে সেটি কি রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তো অপশানটি দেখে নাও ইলেকট্রোকার্ডিওগ্রাম অ্যানিমোমিটার স্পিকোমোমোনোমিটার স্থেত স্পোক তো সেই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে স্পিকো মোমোনোমিটার হয়ে যাবে সঠিক উত্তর যেটি তোমার রক্তচাপ মাপার জন্য ব্যবহৃত অপশন সি নেক্সট চলে আজকে নেক্সট কোশ্চেন কী আছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো নাইট্রাস অক্সাইড ওজন সালফাইড ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তো নাইট্রাস অক্সাইড তারপর ওজন গ্যাস তারপর কার্বন ডাইঅক্সাইড তিনটেই তোমার গ্রিন হাউস গ্যাস শুধুমাত্র তোমার সালফার ডাইঅক্সাইড হলো গ্রিন হাউস গ্যাস নয় তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও সংবিধান অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপাল কার দ্বারা অপসারিত হয় তো বন্ধুরা সংবিধান অনুযায়ী কোন রাজ্যের যদি রাজ্যপাল সে যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তো তোমরা সবাই জানো যে রাষ্ট্রপতি দ্বারা তোমার সংবিধানের যে রাজ্যপাল তাকে অপসারিত করা হয় তো অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকের নেক্সট কোয়েশ্চেন কী আছে কঠিন অবস্থা থেকে গ্যাসি অবস্থার রূপান্তরের পদ্ধতিকে কি বলা হয় তো অপশানগুলো কি আছে না বাষ্পীভবন ঊর্ধ্বপাতন ঘনীভবন অধক্ষেপণ তো সঠিক উত্তর হয়ে যাবে কি কঠিন অবস্থা থেকে গ্যাসি অবস্থা যে রূপান্তর সেটাকে কি বলা হয় ঊর্ধ্বপাতন অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কি আছে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য তোমার লেবার থার্মোমিটার এনার্জি মিটার পারো থার্মোমিটার পাইরোমিটার তো পাইরোমিটার ব্যবহার করা হয় উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য অপশান ডি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন আজকে কী আছে দেখে নাও নিম্নলিখিত কোন উপাদান সার তৈরির কাজে লাগে লাগে না বলেনি এখানে কি বলেছে লাগে তো এই প্রশ্নটা যখন তোমরা পড়বে একটু ভালো করে পড়ে তারপর তোমরা অ্যানসার দেবে তো সেই ক্ষেত্রে অপশানগুলো একবার দেখে নাও কোনটি তোমার সার উৎপাদন তৈরি করতে কাজে লাগে ক্লোরিন লেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম এর মধ্যে শুধুমাত্র একটি তোমার যেটি তোমার সার তৈরি করতে কাজে লাগে আর তিনটি তোমার কাজে লাগে না সেই ক্ষেত্রে শুধুমাত্র ক্লোরিন তোমার কাজে লাগে না লেডও কাজে লাগে না অ্যালুমিনিয়ামও কাজে লাগে না তো সেই ক্ষেত্রে অপশন সি অর্থাৎ পটাশিয়াম তোমার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো দু হাজার আঠেরো সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা তোমরা জানো ফিফা বিশ্বকাপ নিয়ে তোমার বিভিন্ন রকম কোয়েশ্চেন আছে গোল্ডেন বুট গোল্ডেন গ্লাভস গোল্ডেন বুট এগুলো দিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে তো আর কোন যে জিতেছে রানার আপ কোথায় হয়েছে কোন শহরে হয়েছে কোন স্টেডিয়ামে হয়েছে ম্যান অফ দ্য তারপর তোমার এইগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো তোমার প্রশ্ন হয় আগের বছর কোথায় হবে পরের বছর কোথায় হবে তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে চার বছর অন্তর তোমার যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আঠেরো বার তোমার বাইশ সালে কোথায় হবে তারপর হয়তো আসতে পারে যে তোমার ছাব্বিশ সালে কোথায় হবে এরকম ভাবে হয়তো আসতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা একটুখানি দেখে নেবে ফিফা বিশ্বকাপ সম্বন্ধে একটু উইকিপিডিয়াটা তো যাই হোক দু সালে তোমার বা রাশিয়ার মধ্যে তোমার ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তো অপশন ডি হয়ে যাবে তোমার কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন দেখো একটা সংবিধান থেকে প্রশ্ন রয়েছে তো কী কোশ্চেন রয়েছে এখন দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরণের গ্রহণের বয়স সীমা কত ষাট বছর বছর পঁয়ষট্টি বছর বছর তো সঠিক উত্তর যে হয়ে যাবে কি পঁয়ষট্টি বছর হলো তোমার সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরণের সীমা অর্থাৎ তোমার সিক্সটি ফাইভ বছর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে নিউটন কণাকে আবিষ্কার করেন তো বন্ধুরা জে জে থমসন চারইক আর রাদার সেই ক্ষেত্রে তোমার চারা উইক তোমার নিউটন কণা আবিষ্কার করেন সেই ক্ষেত্রে তোমাকে আগের দিনই বলেছি ইলেকট্রন প্রোটন নিউটন বিবিধ কণা কে কবে কত সালে আবিষ্কার করেন এগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে তো অপশান বি ওইভাবে সঠিক উত্তর চারা উইক তিনি নিউটন কণা আবিষ্কার করেন নেক্সট কোয়েশ্চেন দেখো একটা দিবস থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কারণ দেখো এই ধরনের প্রশ্ন খুব আসার চান্স থাকে তো পনেরোই অক্টোবর উনিশে অক্টোবর বারোই অক্টোবর ষোলোই অক্টোবর তো ষোলোই অক্টোবর তোমার বিশ্ব খাদ্য দিবস পালিত হয় এটা হবে সঠিক উত্তর ষোলোই অক্টোবর নেক্সট কোশ্চেন চলে যাবো রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো কুস্তি ফুটবল হকি গলফ তো হকির সঙ্গে যুক্ত তোমার রঙ্গস্বামী কাপ এটা তোমরা সবাই জানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এই ধরনের প্রশ্ন খুবই আসার চান্স থাকে তো যাই হোক তোমাদের ম্যাথ টপিক সম্বন্ধে একটু বলে দেবো তারপর তোমাদের আবার অন্যান্য টপিকের মধ্যে প্রবেশ করবো কারণ ম্যাথ থেকে একটা তোমার কুড়ি নম্বর রয়েছে তো সেই ক্ষেত্রে ম্যাথটা তোমরা একটু ভালো করে দেখে নাও কারণ দেখো ম্যাথের যে প্রশ্নগুলো তোমাদের আমি ভালো করে বলে দিচ্ছি এবং এই ধরনের প্রশ্ন আসার খুবই চান্স থাকে সেই ক্ষেত্রে তোমাদের স্বরূপ আমি বলে দিচ্ছি আগের দিনে ভিডিওতে ম্যাথ দিতে পারিনি কারণটা তোমাদের বলেছি এখনও অবধি আমার একটু গলার সমস্যাটা রয়েছে তো সেই ক্ষেত্রে তো আরও ভালো করে তোমাদের বেশি বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো নেক্সট দে থেকে তো যাই হোক এর জন্য আমাকে প্রতিনিয়ত তোমাকে আমাকে লাইক করতে হবে এবং একটা পারলে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি প্রেস করতে হবে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে যুক্ত হতে তো যাই হোক দেখো প্রশ্নটা কী রয়েছে ম্যাথের আজকে একটি সংখ্যাকে আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে তেষট্টি ভাগশেষ থাকে তো এখানে কী বলেছে একটি সংখ্যা ধরো সংখ্যাটি এক্স এই সংখ্যাকে যদি তোমরা আটশো নিরানব্বই দ্বারা ভাগ করলে ধর এক্সকে যদি ভাগ করা আটশো নিরানব্বই দেয় তাহলে তেষট্টি ভাগ থাকবে সংখ্যাটিকে উনত্রিশ দ্বারা ভাগ করলে কত ভাগ থাকবে তো মোট কথা তোমার সংখ্যাটিকে যে উনত্রিশ প্রথমে সংখ্যাটি কত তো সেই ক্ষেত্রে তোমার সেটা বের করতে হবে এবং কত ভাগ থাকবে উনত্রিশ দিয়ে ভাগ করলে সেটাও বের করতে হবে তো নর্মালি তোমার অপশান থ্রি হয়ে যাবে পাঁচ হয়ে যাবে সঠিক উত্তর তো এই অঙ্কগুলো খুবই ইজি এবং তোমরা আশা করি পারবে কারণ দেখো একটা বিরাট ভিডিওটা লং হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কোশ্চেনগুলো আমি তোমার যতটা পারি বলে দিই তো তোমার অবশ্যই একটু অঙ্কগুলো দেখে নেবে তো তারপর কী আছে দেখো নেক্সট কোয়েশ্চেন আজকে একটা ম্যাথের প্রশ্ন রয়েছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো তো বিড়াল সে সময় পাঁচটি পদক্ষেপ কুকুর সে সময় চারটি পদক্ষেপ খেলে অর্থাৎ তোমার বিড়াল যে সময় পাঁচটি পদক্ষেপ দেয় কুকুর সেই সময় চারটি পদক্ষেপ ফেলে অর্থাৎ তোমার কোনো টাইপিংটা মিস্টেক হয়ে যায় তার জন্য তোমরা বারবার বলছি তোমার ভয়েসটা একটু ভালো করে শোনো কিন্তু কুকুরের তিনটি পদক্ষেপে মানে চার বিড়ালের চার পদক্ষেপের সমান তাহলে কুকুরের বিড়ালের অনুপাত করে তো অনুপাতের অঙ্ক তোমরা জানো খুবই ইজি ইজি অঙ্ক দেয় তো সেই ক্ষেত্রে অনুপাতের অঙ্কগুলো তোমার একটু প্র্যাকটিস করে নেবে তো থ্রি টু ফাইভ ষোলো টু পনেরো পনেরো টু ষোলো তেরো ইস টু পনেরো তো সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বিষ টু পনেরো হল কুকুর এবং বিড়ালের অনুপাত অপশান বি হয়ে যাবে কি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট কোশ্চেন কী আছে একবার দেখে নাও বছরের শুরুতে এ ও বি যথাক্রমে তোমার কথা বলি কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একটি বইয়ের দোকান করে তো দুই বন্ধু হয়তো এ এবং বি তোমরা একটি দোকান করে কুড়ি এবং পঁচিশ দিয়ে তো কিছু মাস পরে এ আর দশ হাজার টাকা বিনিয়োগ করে বছরের শেষে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা লাভ করা হলে বি এত টাকা পায় তাহলে এ কত টাকা এ কত মাস পরে দশ হাজার টাকা বিনিয়োগ করে তো প্রশ্নটা হচ্ছে এই রকম তো একটু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তোমরা যদি ভালো করে অঙ্কটা পড়ো তাহলেই তোমরা দেখতে পাবে অঙ্কটা তোমরা সলভ করে দিতে পারবে এবং খুবই ইজি টাইপের অঙ্ক তোমাদের দেওয়ার আমি চেষ্টা করি তো পাঁচ মাস সাত মাস আট মাস নয় মাস তো পাঁচ মাস হয়ে যাবে সঠিক উত্তর আমি যখন অঙ্কগুলো দিই সম্পূর্ণ অঙ্কগুলো বিভিন্ন রকম কম মানে তোমার যে বেছে বেছে বাছাই বাছাই অঙ্ক করা কিছু দিই এছাড়া আমি নিজে তোমার কিছু অঙ্ক দেওয়ার চেষ্টা করি যেগুলো আসার মতো চান্স থাকে সেই ধরনের অঙ্ক তো সেই ক্ষেত্রে আমি বাড়িতে করার পরে অর্থাৎ আমার অ্যান্সার বের হওয়ার পরে তোমাদের অপশান অনুযায়ী সাজিয়ে দিই যেহেতু তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমি কোশ্চেন দিচ্ছি তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবে ম্যাথগুলো কারণ এই ধরনের ম্যাথ প্রচুর পরিমাণে আসার চান্স থাকে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব আজকে নেক্সট কোশ্চেন কী আছে দেখো একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় উচ্চতা একশো পঁয়তাল্লিশ সেমি পাঁচজন ছাত্র ফেল করে বাকি ছাত্রদের গড় উচ্চতা চার সেমি বৃদ্ধি পেয়েছে যারা ফেল করলো তাদের গড় উচ্চতা কত তো অপশানগুলো একবার দেখে নেয় একশো কুড়ি সেমি একশো সতেরো সেমি একশো দশ একশো পাঁচ তো অঙ্কটা খুবই সোজা অঙ্ক কারণ উচ্চতা বৃদ্ধির অঙ্ক সেই ক্ষেত্রে তোমরা যারা অঙ্কগুলো করেছ এগুলো খুবই তাদের কাছে ইজি মনে হবে কারণ এই ধরনের অঙ্ক আসার চান্স থাকে সেই ক্ষেত্রে তোমাদের আমি একটু অন্য অন্য অঙ্ক প্রতিদিন আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করি যেগুলো তোমার মেন এক্সামে তোমার আসার খুবই চান্স থাকে তো সঠিক উত্তর কী যাবে অপশন বি তোমার একশো সতেরো সেমি তোমার তাদের গড় উচ্চতা হয়ে যাবে তাহলে অপশন বি হয়ে যাবে কি সঠিক উত্তর তো মোটামুটি অঙ্কগুলো আমি তোমাদের প্রতিনিয়ত বলে দেওয়ার চেষ্টা করছি তো রিজনিংয়ের আজকে একটু টপিকটা তোমাদের বলে দিচ্ছে দেখো প্রতিনিয়ত যে রিজনিংটা ম্যাক্সিমাম রিজনিংটা যেগুলো থেকে আসে সেটা হলো নাম্বার সিরিজ থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে লুপ্ত সংখ্যা তাহলে চারটি সংখ্যা দিয়ে দিল তোমার তিনটি সংখ্যা চারটে সংখ্যা দিলো একটা হয়তো জিজ্ঞাসার জন্য দিয়ে দিল হয়তো দিয়ে দিলো দুই ছয় আট তারপর একটা কী হবে চারটে অপশন নিচে দিয়ে দিলো এই ধরনের অঙ্ক তারপর যে নাম্বার তো তোমরা জানো ক্যালেন্ডার সঙ্গে তাদের বার নির্ণয় হয়তো বলে দিলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট বার ছিল তো নর্মালি তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে ওটা শুক্রবার ছিল জাস্ট তোমাদের আমি এক্সাম্পল স্বরূপ বললাম তো তারপর কি সিদ্ধান্ত বিবৃতি তো সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রচুর পরিমাণে তোমার রিজনিং আসে কারণ মোটামুটি পাঁচ থেকে ছটা মোটামুটি আসবে আশা করা যায় তা ভেঞ্চিত থেকে মোটামুটি দুই থেকে তিনটির বেশি আসবে ডিকশনারি থেকে একটা দুটো আসার চান্স রয়েছে তো মোটামুটি এইগুলো রিজনিংয়ের মোটামুটি মূল টপিক এগুলো যদি তোমরা করে যাও অনেকটা অ্যাডভান্টেজ পাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে আর বন্ধুরা আরেকটা কথা ইংলিশ টপিক নিয়ে আলোচনা করার আগে এই ভিডিওটা যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ পাশে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমার পিডিএফটা অটোমেটিক ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিলে তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে পরবর্তীকালে যখন পড়বে তো অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও আর প্রতিনিয়ত আমি তোমাদের যে সেট দিচ্ছি তো ইতিমধ্যেই ছটা সেট দিয়ে দিয়েছি তো সেই ছটা সেটের প্রত্যেকটা ভিডিও আমি তোমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলেও প্র্যাকটিস সেট ওয়ান প্র্যাকটিসের সেট টু প্র্যাকটিস সেট থ্রি প্র্যাকটিস সেট ফোর প্র্যাকটিস সেট ফাইভ প্র্যাকটিস সেট সিক্স তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো আর অবশ্যই সেখান থেকে দেখে প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো প্রত্যেকটা ভিডিও যখন প্লে করবে তখন তোমরা ভিডিওর যে তোমার টাইটেল রয়েছে সেখানে টাইটেলে ক্লিক করে দেখবে তোমার নিচের দিকে চলে আসবে এবং সেই নিচের দিকে দেখবে একটুখানি চলে আসতে স্ক্রিপ্ট করে তো সেখানে তোমার দেখতে পাবে দিস ভিডিও পিডিএফ এছাড়াও তোমার প্রত্যেকটা ভিডিও যে প্র্যাকটিসের টু ওয়ান প্র্যাকটিসের টু প্রত্যেকটা লিঙ্ক আমরা পেয়ে যাবে এছাড়াও আমার ভিডিওতে তোমার ডাইরেক্ট চলে যেতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডিতে সেখানে তোমরা ডাইরেক্ট সার্চ করতে পারো কারণ সার্চ করার পরে ভিডিও ম্যানেজারে গিয়ে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো এছাড়াও অনেক রকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ইংলিশের টপিক যেটা মূল তোমাদের আসে সেটা একটু বলে দিচ্ছি দেখো সেটা হলো নর্মালি যেটা আসে তোমাদের প্যারাগ্রাফ তুলে দেবে প্রতিনিয়ত তোমাকে একটা কথা প্রতিদিন বলছি প্যারাগ্রাফ অর্থাৎ তোমার আনসিন তুলে দেবে সেখান থেকে তোমার কোশ্চেন দেবে এছাড়াও কিছু আর্টিকেল প্রিভিশন দেবে ফেজাল ওয়ার্ড দেবে অপোজিট ওয়ার্ড দেবে সিমিলার ওয়ার্ড দেবে তো এই ধরনের অঙ্কগুলো কিছু ফেসাল পার্ট দেবে তো এই ধরনের কিছু যেগুলো তোমার তোমার যে টপিক রয়েছে ইংলিশে তারপর এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে তার ভয়েস ন্যারেশন ডিগ্রি এগুলো থেকে আসার খুবই চান্স থাকে তো মোটামুটি ইংলিশ ম্যাক্সিমাম তোমার প্যারাগ্রাফ তুলে প্রায় দশ থেকে বারোটা প্রশ্ন ওখান থেকে তোমরা পেয়ে যাবে সো ইংলিশ থেকে তোমরা কোনো চাপ নিও না তোমরা প্রতিনিয়ত আমাকে ফলো করো তোমাদের প্রতিনিয়ত যে আপডেট ডাবলিউ বিপি মেন নিয়ে এছাড়া কোনো যে কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নেবে এবং বেল আইকনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশন যাবে না আর যদি কোনো কোশ্চেন থাকে যেন এডুকেশনাল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারে তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সো বন্ধুরা থ্যাংক ইউ সো মাছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ